হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেস প্যাক শেয়ার করবো যেটি মাত্র 2 থেকে 3 বার ব্যবহারে আপনি আপনার ত্বক হতে সকল ধরনের কালো দাগগুলোকে দূর করে ত্বককে ফর্সা করতে পারবেন। এই ফেস প্যাকটি ত্বক থেকে কালো ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম, কোমল, মসৃণ ও দীপ্তময়। বন্ধুরা, আপনারা যদি নিজেদের ত্বককে ফর্সা ও চকচকে গ্লোয়িং বানাতে চান, তবে আজ থেকে এই ফেস প্যাকটিকে বাড়িতে বানিয়ে ব্যবহার করা শুরু করে দিন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটিকে বানাতে হবে। এর জন্য আমাদের দরকার 2 চামচ গোলাপ জল। আপনাদের চেহারায় যদি বলি রেখা, কালো দাগ, ম্যাস্থা, বয়সের ছাপ থাকে, তাহলে গোলাপ জল তা খুব সহজে দূর করে দিবে। এখন এর মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখব, যেন জাফরানের রং গোলাপ জলের সাথে ভালো করে মিশে যায়। বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, গোলাপ জলের মধ্যে জাফরানের রং মিশে গেছে এবং একটি গোলাপি আভা তৈরি হয়েছে। এবার এর সাথে অ্যাড করব 1 চামচ মুলতানি মাটি ও 1টি ভিটামিন ই। যাদের ত্বক অয়েলি, তারা ভিটামিন ই এর পরিবর্তে 1 চামচ লেবুর রস ব্যবহার করবেন। এখন এদেরকে ভালো করে মিশিয়ে নিব। সব উপাদান মিশে স্মুথ পেস্ট তৈরি হয়ে এলে এটিকে ব্রাশের সাহায্যে ত্বকে অ্যাপ্লাই করে নিন। জাফরানের মধ্যে ভরপুর মাত্রায় ত্বককে ফর্সা করার গুণাগুণ পাওয়া যায়। জাফরান ত্বককে ফর্সা করে দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে। জাফরানের ব্যবহার ত্বকের মধ্যে একটি গোল্ডেন চকচকে ভাব নিয়ে আসবে। প্যাকটি মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে নিন। যখন প্যাকটি পুরোপুরি শুকিয়ে যাবে, তখন মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে যত বেশি লাইক ও কমেন্ট করেন, আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। আজ এই পর্যন্তই। নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।